চারিদিকে অন্ধকার স্যাঁতস্যাঁতে পাথর পাথর বেয়ে নেমে আসছে স্বচ্ছ পানি রয়েছে গভীর গর্ত উপরের দিকে ঝুলে রয়েছে সারি সারি বাঁদর এমন গা ছমছমে দৃশ্যের দেখা মিলে খাগড়াছড়ির গুহায় পর্যটকদের কাছে গুহা সবসময়ই আকর্ষণের জায়গা জেলা সদর থেকে সাত কিলোমিটার পশ্চিমে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র আর এখানেই রয়েছে প্রাকৃতিকভাবে সৃষ্ট রহস্য গুহাটি স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা পাহাড়ের চূড়া থেকে দুশো ছেষট্টি চিড়ির পাথর আর শিলামাটির ভাঁজে গড়া এ রহস্যময় সুরঙ্গ গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো যার দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট গুহাটি অতিক্রম করতে সময় লাগে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ না করায় গুহায় ঢুকতে সঙ্গে নিতে হবে মশাল কিংবা টর্চ লাইট কোথাও কোথাও গুহাটির উচ্চতা খুব কম হওয়ায় অনেকটা মাথা নিচু করে হেঁটে যেতে হয় সাপ্তাহিক ছুটির দিনে পঞ্চাশ টাকায় কেনা টিকিটের বিনিময়ে ভ্রমণ করা যায় আলুটিলা পর্যটন কেন্দ্রে